আসসালামু আলাইকুম। আজকে খেলা শুরু হওয়ার 2 ওভার পরেই আমি আমার একটা অ্যাসেসমেন্ট দিয়েছিলাম আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে যে উইকেটটা বেশ স্টিকি, অনেকটা মিরপুর কাইন্ড অফ সিনারিও, এবং এই ধরনের সার্ফেসে 150 থেকে 180 মধ্যে যদি নেদারল্যান্ডসকে প্যাক করে ফেলা যায় সেটা একটা সেফ অপশন হবে বাংলাদেশের জন্য, কারণ এর বেশি হলে চেস করাটা খানিকটা ডিফিকাল্ট হবে। এই জায়গাটা বাংলাদেশের জন্য কিন্তু আরও সহজ হতে পারতো, কিন্তু স্কট এডওয়ার্ডসের 2টা ক্যাচ মিস হয়েছে। সেই জায়গাটা 5 উইকেট পড়ার পর যেভাবে বাংলাদেশ ছেঁকে ধরেছিল, স্কট এডওয়ার্ডসের এই 2টা ক্যাচ কিন্তু অনেক কস্টলি হয়ে গেছে। এই পুরো টুর্নামেন্টে আমার কাছে মনে হয়েছে ক্যাচিং বাংলাদেশের একটা অত্যন্ত বড় কনসার্নের জায়গা। আমরা বলছি যে পেস বোলাররা ভালো বল করছেন না, আপনি একটু চিন্তা করে দেখেন প্রত্যেকটা দেশের পেস বোলাররাই কিন্তু স্ট্রাগল করছেন, কিন্তু বাংলাদেশের পেস বোলারদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় ফিল্ডারদের কাছ থেকে তারা থ্রু আউট দ্য টুর্নামেন্ট সাপোর্টটা আসলে খুব কম পেয়েছেন। বিশেষ করে আমি বলবো ব্যাকওয়ার্ড পয়েন্ট বা পয়েন্ট অঞ্চলে মেহেদী হাসান মিরাজ দাঁড়াচ্ছেন। আমি জানি না যে এই টুর্নামেন্টের আগে তিনি পয়েন্টে ফিল্ডিং করার জন্য কতটুকু প্রিপারেশন নিয়ে এসেছিলেন। গ্রাউন্ড ফিল্ডিং বেশ ভালো হচ্ছে মেহেদী মিরাজের, নো ডাউট অ্যাবাউট দ্যাট। পুরো বাংলাদেশ টিমেরই গ্রাউন্ড ফিল্ডিং বেশ ভালো হচ্ছে, কিন্তু ক্যাচের কথা যদি আমি আপনাকে বলি কয়েকটা উদাহরণ আমি আপনাকে দেই। প্রথমত নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে ডেভন কনওয়ে 7ম ওভারেই একটা চান্স দিয়েছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, এবং এই ধরনের ম্যাচ জেতার জন্য আপনাকে 50% চান্সকে 100% কনভার্ট করতে হবে। আমরা রবীন্দ্র জাদেজাকে দেখি ওই পজিশনে কোন ধরনের ক্যাচগুলো তিনি ধরে দেন, এবং এগুলোই কিন্তু ম্যাচ উইনিং ফ্যাক্টর। ডেভন কনওয়ের কথা আমি বলছিলাম যে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে 7ম ওভারে। রোহিত শর্মার কথা যদি চিন্তা করেন, দ্বিতীয় বলেই তিনি কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছিলেন, ওইটাও একটা 60% চান্স ছিল, সেটাকে আপনার ক্যারি করতে হবে এই ধরনের ম্যাচ জেতার জন্য। বাট আনফর্চুনেটলি মেহেদী হাসান মিরাজ সেটাকে ক্যারি করতে পারেন নাই। ইভেন নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটার কথা যদি বলি যে 7ম ওভারে ডেভন কনওয়ে লাইভ পেয়েছেন, ইনফ্যাক্ট কেন উইলিয়ামসনও কিন্তু 1 থেকে 15 ওভারের মধ্যে আরও একটা লাইভ পেয়েছিলেন, সেটা শর্ট মিড উইকেটে, তাসকিন আহমেদ ক্যাচটাকে লুফে নিতে পারেননি। সো ওই পার্টিকুলার ম্যাচে যদি এরকম হতো নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম 15 ওভারের মধ্যে 3 জন ব্যাটসম্যান গন, ওই ম্যাচটা আসলে বাংলাদেশেরই ছিল, কারণ চেন্নাইতে খেলা হচ্ছিল, ওই জায়গাটা আলটিমেটলি শেষের দিকে বল হোল্ড করে, বাট কেন উইলিয়ামসন সেটেল করে গেছেন, ম্যাচটাকে বের করে ফেলেছেন। যদি 3টা উইকেট ইনিশিয়ালি পড়ে যেত, ইট কুড হ্যাভ বিন আ ডিফারেন্ট গেম অ্যাট অল। আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের কথা বললাম যে রোহিত শর্মা যেভাবে তিনি আলটিমেটলি ক্যাচটাকে দিয়েছিলেন, মেহেদী হাসান মিরাজ পিক করতে পারেননি। সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ যদি আপনি চিন্তা করেন, কুইন্টন ডিকক রিভার্স সুইপ করেছিলেন, সেই জায়গাটা একটা ডাইভিং এফোর্ট কিন্তু হলেও হতে পারতো। সো এই জায়গাগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। ইভেন আমরা দেখেছিলাম যে 41 বা 42তম ওভারের সময় আরও একটা ক্যাচ কিন্তু ড্রপ হয়েছিল। সো এই জায়গাগুলো অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে ক্যাচ আপনি এই ধরনের ক্রাঞ্চ গেমে আপনাকে ধরতে হবে। ইভেন আপনি যদি নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটার কথাও চিন্তা করেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট একেবারে শুরুর দিকে মিরাজের কাছে কিন্তু আরও একটা বল গিয়েছিল একদম শুরুর দিকে, সো সেটাও তিনি 50% চান্সকে 100% কনভার্ট করতে পারেননি। আমার কাছে মনে হয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে প্রথম 10 ওভারে বাংলাদেশের পেসাররা যে কোয়ালিটির বোলিং করেছিল, আপনি যদি শুধু স্কোর কার্ড দেখেন আপনি বলবেন যে আরে পেস বোলাররা তো বোলিং করতে পারছে না, কিন্তু প্রথম 10 ওভার নিউজিল্যান্ডের সঙ্গে যে কোয়ালিটির বোলিং বাংলাদেশের পেসাররা করেছিল, ফিল্ডারদের কাছ থেকে সাপোর্ট না পেলে আলটিমেটলি সেটার পারফেক্ট ইউটিলাইজেশনটা কিন্তু হয় না। প্রত্যেকটা টিমের পেস বোলাররাই স্ট্রাগল করছেন। মিচেল স্টার্কের মতো বোলাররা যেখানে প্রতি টুর্নামেন্টে অ্যাভারেজে প্রতি 15-16 রানে একটা করে উইকেট নেন, তিনিও স্ট্রাগল করেছেন। শাহিন শাহ আফ্রিদির মতো পেস বোলারও স্ট্রাগল করেছেন, যদিও উইকেট পেয়েছেন একটা ম্যাচে 5 উইকেট, বাট প্রত্যেকটা পেস বোলার স্ট্রাগল করছেন। ট্রেন্ট বোল্ট স্ট্রাগল করছেন, ম্যাট হেনরি স্ট্রাগল করছেন, করেছেন, কিন্তু ফিল্ডারদের কাছ থেকে ওই যে 1-2টা চান্স যদি আপনি গ্র্যাব করতে না পারেন, আপনি ম্যাচ জেতার আশা আসলে করতে পারেন না। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, এবং অবশ্যই বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন, এক্সপেক্টিং এই ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে খুব ডমিনেট করে।